কাটবো, একবার লাইনে যাবো। মিষ্টি মিষ্টি হবে তো, মানে এটা যেমন খেতে হয় এখন হবে তো খেতে? বাহ, নতুন কালারের তরমুজ এটা খেয়েছি, এটাও খেয়েছি, এটা ফার্স্ট টাইম খাবো আর কি। ভিতরে হলুদ, দেখো এটা হচ্ছে 40 টাকা করে নিল, 30 টাকা, ওটা কত বললে? 35 টাকা। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইকে অনেকদিন ধরেই বলছিলাম হলুদ তরমুজ খাবো, এখন দেখছিলাম অনেকেই কিন্তু হলুদ তরমুজ খাচ্ছে। সবার থেকে আমারও একটি ইচ্ছা হলো হলুদ রঙের তরমুজ খাওয়ার। তো ফাইনালি আজকে তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে হলুদ রঙের তরমুজ, আর স্পেশালি নিয়ে এসেছে শালিদের জন্য, মানে আজকে আমাদের বাড়িতে এসেছে আমার মাসির 2 মেয়ে। তো একজনকে নিয়ে বসে পড়েছি, আরেকজন আছে ক্যামেরা ঠিক পিছনে, অবশ্যই তাকেও তোমাদের সাথে শেয়ার করবো, মানে তাকেও দেখাবো ক্যামেরাতে। তো দেখো বোন অলরেডি এটা কাটাই ছিল, তোমাদের দাদা ভাই যখন বাজার থেকে নিয়ে আসে তখন কেটেই নিয়ে এসেছিল, কারণ ওর খুব ইন্টারেস্ট ছিল যে এটার ভেতরে লাল রং না হলুদ রং এটা দেখার জন্য, এই জন্য কেটেই নিয়ে এসেছে। তো আমাকে এসে বলল যে পিউ, তুমি অনেকদিন ধরে খেতে চাইছো হলুদ তরমুজ, তাই তোমার জন্য আজকে নিয়ে এসেছে হলুদ তরমুজ। স্পেশালি আবার আমার শালিরা এসেছে সেই জন্য নিয়ে এসেছে। তো খেয়ে দেখো এটার কেমন টেস্ট, মানে আগে তো আমরা খেয়েছি সবুজ রঙের তরমুজ, তো সেটার টেস্ট তো আমরা সবাই জানি। তো আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি এই হলুদ তরমুজ। তো আমি আগে খাবো না, বাড়িতে যেহেতু আমার বাড়িতে গেস্ট এসেছে, মানে আমার মাসির মেয়ে এসেছে, কেটে ওকে আগে প্রথমে দেবো, ও আগে খেয়ে বলুক কেমন খেতে, তারপরে তো বাড়ির সবাই খাবো। একটু কেটে নিচ্ছি আর ছোট করে দিই। তো বন্ধুরা, বোনকে দেবো এক পিস খেতে, কারণ বোন খেয়ে বলবে কেমন খেতে। এনে খেয়ে বড় এত বড়ই খা, আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস তো তাই জন্য। সেম টেস্ট, ভালো খেতে, একই খেতে, একই ভালো খেতে, সবুজ তরমুজের মতো খেতে। বলছে একই খেতে, এতে কোনো স্মেল পাচ্ছিস কিছু? স্মেল না, পুরোই সেম, বাট কালারটা ওরকমই গন্ধ, ওরকমই গন্ধ। হ্যাঁ সেম পুরো, বাট টেস্টি। বাহ, মিষ্টি মিষ্টি। হুম, মিষ্টি মিষ্টি, মানে ভালোই খেতে। তো আমি একটু খেয়ে দেখি কেমন খেতে। তো এক পিস কেটেছিলাম, এক পিস নিয়েছি। সেম দেখ। সেম সেম, তো ভীষণ ভালো খেতে, আর ভালো লাগলো, ফার্স্ট টাইম খেলাম। তো বন্ধুরা, বেশ ভালো খেতে, পুরো সবুজ তরমুজ যেমন সেরকমই খেতে। তো আমার বোন ক্যামেরার ওপারে আছে, তাকেও একবার তোমাদেরকে দেখাই, আর তার থেকেও কিন্তু কেমন খেতে এটা রিভিউটা নেবো অবশ্যই। সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি চলে এসেছি ক্যামেরার একদম পিছনে, আর ক্যামেরার সামনে আছে আমার 2 বোন। তো এক বোন তো রিভিউ দিয়ে দিয়েছে, আর এক বোন খেয়ে বলবে কেমন খেতে হয়েছে। সেম, একই খেতে। তাহলে তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। কি বললি? তরমুজ তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তোমরা কারা কারা এরকম হলুদ তরমুজ খেয়েছো অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু ফার্স্ট টাইম খেয়ে বেশ ভালো লাগলো। গুড ইভিনিং এভরিওয়ান, আবারও চলে এলাম ক্যামেরার সামনে। চিকেনের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, গরম মশলা আর সামান্য সাদা তেল ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর কড়ার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, যেহেতু আগেই আমি চিকেনের মধ্যে একটু তেল ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে তেলটা গরম হয়েছে কিনা তাই জন্য একটুখানি চিকেন দিয়ে চেক করলাম, দেখলাম তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, তাই একটু একটু করে চিকেন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ওহো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজকে আমি কি রেসিপি করছি। আজকে করছি চিকেন এগ রোল। বাড়িতে বোনেরা এসেছে তাই বোনেদের আবদারি বাড়িতে বানাচ্ছি চিকেন এগ রোল। তোমরা কারা কারা চিকেন এগ রোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম নিজের হাতে বানিয়েছো, নিজের হাতে বানিয়ে খাওয়াটা কিন্তু তার দ্বিগুণ স্বাদ। আর এখন আমাদের বাড়িতে
বেশিরভাগ সময় এই রোল, চাউমিন এগুলো আমরা বানিয়েই বাড়িতে খাই। তো দেখো আমরা বাঙালি, তাই একটুও কিছু বাদ দেওয়া যাবে না। তাই বাটির মধ্যে যেটুকু গ্রেভি ছিল সবটাই চিকেনের উপর দিয়ে দিলাম। এরপর চিকেনটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই আজকে আমি করব চিকেন এগরোল। তবে আজকে আমি ফার্স্ট টাইম বাড়িতে চিকেন এগরোল বানাচ্ছি, শুধুমাত্র আমার বোনেদের আবদারে। এরপর এক চিমটে হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দিতে ভুলে গেছিলাম, তো তোমরা চাইলে ম্যারিনেট করার সময় হলুদটা দিয়ে নিতে পারো। আমি সেই সময় ভুলে যাওয়ার কারণে দিতে পারিনি। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, যেহেতু ওখানে আমার গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। তোমরা যদি গুঁড়ো লঙ্কা ইউজ করো তাহলে দিও না। তো দেখো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দই দেওয়ার কারণে কতটা চিকেন থেকে জল বেরিয়েছে। এবার ফাইনালি আমার রেডি হয়ে গেছে এক চিকেন এগ রোলের চিকেন। চিকেনটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে, কি টেস্টি আর ইয়াম্মি দেখতে হয়েছে, তাই না বলো? দেখলে মনে হচ্ছে এখনই খাইনি। তো যাই হোক, বোনেরা বলছিল দিদি হেভি খেতে হচ্ছে, যেহেতু বোনেদের দিয়ে টেস্ট করিয়েছিলাম। এরপর করে নিলাম কিন্তু এগ রোল, মানে এগ আর রুটিটা একসাথে ফ্রাই করে নিয়েছি। এদিকে বোন একদম রেডি হয়ে গেছে, যে বোন আজকে বলল আমি এগ রোল বানাবো। তো এই দেখো চিকেনটা ভাগ করে নিয়েছে, যেহেতু আমরা পাঁচজন ছিলাম, ছজন ছিলাম, সেই জন্য ছটা ভাগ করে নিয়েছে। আর এদিকে দেখো বোনকে কত সুন্দর দেখতে লাগছে, এক হাতে স্যালাড এক হাতে চিকেন কষা। তো প্রথমে রোলটা করে ছোট বোনকে দিয়ে দিলাম, ছোট বোন বললো খুব সুন্দর খেতে হয়েছে দিদিভাই। আর এদিকে মা কিন্তু আমাকে হেল্প করছিল। তো দেখো বোন বলছে এত সুন্দর একটা খাবার সময় বেশি বকবক করলে যেন খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে, আমি এত সুন্দর খাবার একটুখানি ফিল নিয়ে খেতে চাই। তো যাই হোক বোন এদিকে খাচ্ছিল, আর এদিকে কিন্তু মেজো বোন রোল বানাচ্ছিল। তো দেখো ও কত সুন্দর করে রোল বানাচ্ছে। আর এদিকে তিনজনের তিনটে মানে ভাগ করা চিকেন আছে, তো এখনও তিনটে রোল হবে। আর এদিকে বোন কিন্তু খুব সুন্দর করে রোল বানিয়েছিল, আর খুব সুন্দর করে দোকানের মতো করে কাগজে করে মুড়ে সবাইকে দিয়েছে। আর মা খেয়ে দেখতে পাচ্ছে মায়ের মুখের হাসিটা কত সুন্দর লাগছে, কারণ রোলটা কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল। আর মা বললো যে পুরো দোকানের মতো হয়েছে, মানে দোকানের থেকেও ভালো হয়েছে। তো এবার যখন আমরা করব তখন আমরা ঘরেতেই বানাবো, দোকান থেকে কিনে না। আর বাবাও বসেছিল আমাদের সাথে গল্প করছিল। ফাইনালি এবার আমার হাতে চলে এলো রোল। রোল খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর আমি যে পরিমাণে মোটু মানে গোলুমোলু তোমরা দেখে বুঝতেই পারো যে আমি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর এইদিকে কিন্তু বোনের রোল খাওয়া একদম কমপ্লিট। বোন বলল দারুণ হয়েছে, দারুণ মজা পেলাম দিদি রোলটা খেয়ে। তো এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায়, টাটা, বাই বাই।